জিরো-টলারেন্স নীতি ঘোষণা করছে। আমরা সেটা সবাই মিলে প্রতিহত করব। আমরা আরো বলতে চাই, না নিয়ে আসে তাহলে আমরা প্রশাসনের বিরুদ্ধে দুর্বার আন্দোলন গড়ে তুলব। আমরা এই 15 বছর স্বাধীনভাবে কথা বলতে পারিনি আমাদের ভোটাধিকার, তাহলে আমরা বলে দিচ্ছি হারুন সাহেবের মতো জবাব দেওয়া হবে। আর কোনো ঘুষ বাণিজ্য চলবে না। জিরো টলারেন্স নীতি ঘোষণা করছে। এ পর্যায়ে রাষ্ট্রের সেবক, মানুষের সেবক মনে রাখতে হবে। আপনারা যদি জনগণ চেয়ারম্যানকে পদত্যাগ করতে হবে।